তৈরি করা হচ্ছে। ঘোলা জলে মাছ ধরতে সবাই নেমে পড়েছেন। আমাদের কাছে বিষয়টি অত্যন্ত স্পষ্ট, আনিস খানের যে রাজনীতি, তার যে রাজনৈতিক বিশ্বাস, তার বিভিন্ন ধরনের পোস্ট, বিজেপি এগুলোকে সমর্থন করে না। যদি র্যাডিকালাইজেশন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের অবস্থান হচ্ছে তাকে মূল স্রোতে ফেরানোর। কিন্তু কোন কারণবশত এক স্কুল ছাত্রকে, মানে একটি ছাত্রকে এই নৃশংসভাবে খুন করা হলো, আমরা তার প্রকৃত তদন্ত চেয়েছি। যারা হঠাৎ নিজেদের দলীয় সদস্য বা নিজেদের দলীয় মতাদর্শে বিশ্বাসী বলে ময়দানে নেমে পড়েছেন, আবার কেউ কেউ বলছেন যে তাদের সঙ্গে অনিস খানের অত্যন্ত একটি গভীর যোগাযোগ ছিল, প্রতিনিয়ত কথা হতো, আমার মনে হচ্ছে পুরো বিষয়টি একটি রাজনীতিকরণ হচ্ছে। আমরা তদন্ত চাই, প্রকৃত অপরাধীর গ্রেপ্তার হোক, কিন্তু সিট গঠন করে যাদের বসিয়ে রাখা হয়েছে তাদের মাথার উপরে, তাদের উপরে পশ্চিমবঙ্গ মানুষের কোনো আস্থা নেই। পশ্চিমবঙ্গের সরকারের প্রশাসন, সরকারের পুলিশকে তদন্তের আওতায় বাইরে রেখে একটি নিরপেক্ষ তদন্ত হোক, এটাই আমাদের দাবি এবং এটাই আমাদের অবস্থান। আমাদের কিছু নেতৃবৃন্দের সঙ্গে আনিস খানের পরিবারের লোকজনের যোগাযোগ হয়েছে, তারা বলেছেন যে আমরা সিবিআই তদন্তের দাবি করেছি এবং আমরাও যাতে তাদের এই অসহায় অবস্থায় এই দুর্দিনে ওই পরিবারটির পাশে থাকি। রাজ্য বিজেপির তরফ থেকে কোনো মিছিলের ডাক দেওয়া হয়নি, একটি জেলার পক্ষ থেকে তারা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন। পরবর্তীকালে ভাষা দিবসে, বিশেষ করে দাড়ি ভিটের ঘটনা পশ্চিমবঙ্গ বিজেপির কাছে দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, যে একদিকে তথাকথিত ভাষা উৎসব পালিত হবে, বাংলা ভাষাকে গৌরবান্বিত করবার জন্য মানুষের সামনে পৌঁছে যাওয়া হবে, আর বাংলা শিক্ষক চাইবার জন্য স্কুল পড়ুয়ারা গুলিবিদ্ধ হয়ে মারা যাবেন, তার কোনো বিচার হবে না, তো সেই মিছিল কালকে ছিল। বহু জায়গায় বিভিন্নভাবে সেটাকে উদযাপন করা হয়েছে, হয়তো সেই অবস্থার মধ্যে দিয়ে আমাদের জেলা নেতৃত্ব, যারা এই প্রোগ্রামটি ঠিক করেছিলেন, তারা মিছিলের কর্মসূচিটি অন্যদিকে পরিবর্তন করেছেন। কিন্তু আমাদের অবস্থান, রাজ্য বিজেপির অবস্থান অত্যন্ত স্পষ্ট, আমরা নিরপেক্ষ তদন্ত চাই। রাজ্য সরকারের প্রশাসন, পুলিশকে তদন্তের আওতার বাইরে রেখে আমরা তদন্ত চাই। এটি একটি অত্যন্ত গূঢ় চক্রান্ত করে খুনের ঘটনা, এবং শাসক দলের যে বিবৃতি এসছে ঘটনা ঘটবার পরে সেটা অত্যন্ত মর্মান্তিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এসেই প্রথমে একজন ক্যাবিনেট মিনিস্টার বিবৃতি দিয়ে দিলেন যে উত্তরপ্রদেশের মানুষ এসে খুন করেছেন, তাহলে ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, আমরা আগের দিনও যা বলেছি আজকেও তাই বলেছি, আমরা ওই পরিবারের প্রতি আমাদের সমবেদনা ব্যক্ত করছি এবং একই সঙ্গে আমরা নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। প্রথম দিনই তো বলে দিয়েছি এই তদন্তের দ্বিতীয় কোনো কথা নেই, প্রথম দিন আমরা বলে দিয়েছি সিটের, এই সিটের উপরে আমাদের কোনো আস্থা নেই। কোন তদন্ত চাইছেন? আমরা যে তদন্ত চাইছি, যদি মনে করেন সরকার কোনো হাইকোর্টের সিটিং জাজকে দিয়ে তাকে উপরে রেখে তদন্ত করাক, পরিবার সিবিআই তদন্তের দাবি করেছে, যদি পরিবার দাবি করে, যদি সিবিআই তদন্তের দাবি হয় আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সিবিআই শব্দটি যখনই পশ্চিমবঙ্গে চলে আসে তখন তার সঙ্গে স্বাভাবিকভাবেই অন্য একটি রাজনীতি শুরু হয়ে যাচ্ছে। এখন তো সে কারণে আমরা নিজে থেকে কোনো সিবিআই তদন্তের কথা বলছি না, তাদের পরিবার যে সিবিআই তদন্তের কথা বলছেন এর সবচেয়ে বড় এটাই বোঝাচ্ছে যে সেই পরিবারের এই পুলিশের ওপরে,
এই সরকারের উপরে, এই প্রশাসনের উপরে কোনো আস্থা নেই, সিটের উপরে কোনো আস্থা নেই, তাদের সিবিআই এর উপরে আস্থা আছে। এখানেই একটা প্রশ্ন উঠছে যে বিজেপি মানে